আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা লাস্ট লেকচারে বা লাস্ট রেকর্ডে যতটুকু দেখেছিলাম সেটা হচ্ছে যে ক্লাসের মধ্যে কিভাবে মেথডকে ডিক্লেয়ার করা যায় অথবা পাশাপাশি ডেফিনেশন লিখা যায় এবং সেটা ক্লাসের বাহিরেও কিভাবে করা যায় সেটা আমরা দেখেছিলাম। এক্সাম্পল নাম্বার থ্রিতে আমরা দেখেছিলাম যে কিভাবে ক্লাসের মেথড ক্লাসের ভিতরে লিখা যায়, আর এরপরের এক্সাম্পলে দেখেছিলাম যে ক্লাসের মেথডটা ডিক্লেয়ার করেছি ক্লাসের ভিতরে কিন্তু ডেফিনেশনটা লিখেছি ক্লাসের বাইরে। সেটা হতে পারে বিলো মেইন ফাংশন, হতে পারে অ্যাবাভ মেইন ফাংশন, কোনো প্রবলেম নেই। এবার আসো যে আমরা একটা প্রোগ্রাম দেখব যে প্রোগ্রামের মধ্যে ক্লাসের মধ্যে অ্যাট্রিবিউটও থাকবে পাশাপাশি মেথডও থাকবে। তাহলে আমাদের যে ক্লাসের শুরুতে আমরা ক্লাসের যে ডেফিনেশন বলেছিলাম যে ক্লাস হচ্ছে কালেকশন অফ স্টেটস অ্যান্ড বিহেভিয়ার্স, এই যে স্টেটস অ্যান্ড বিহেভিয়ার্স যেটা হচ্ছে স্টেটস মিনস হচ্ছে ভেরিয়েবলস, বিহেভিয়ার্স মিনস ফাংশন, তাহলে এটা পরিপূর্ণতা পাবে। আসো এই ধরনের একটা প্রোগ্রাম করার চেষ্টা করি। আমরা এক্সাম্পল টু থেকে এক্সাম্পল টুটা যদি একটু রিভিউ করি, তোমাদের অবশ্যই মনে আছে যে এক্সাম্পল টুতে আমরা অ্যাট্রিবিউট নিয়েছিলাম, শুধুমাত্র তিনটা অ্যাট্রিবিউট, কোনো মেথড ছিল না, এবং এখানে তিনটা অবজেক্ট তৈরি করেছিলাম আমাদের সম্ভবত ওবি ওয়ান, ওবি টু, ওবিজে, দ্যাট মিনস অবজেক্ট ওয়ান টু থ্রি ছিল। পরবর্তী তোমাদের কোশ্চেনের কারণে সম্ভবত এস ওয়ান, এস টু, এস থ্রি করে ফেলেছি, যেটা আছে সেটা থাক, অসুবিধা নাই। সো আমরা তিনটা অবজেক্ট তৈরি করেছিলাম। এখন আমরা দেখব যে এই যে রিপিটেডলি আমরা সিআউট লিখতেছিলাম, তিন লাইন, আবার এখানে তিন লাইন, আবার এখানে তিন লাইন, তাহলে বিরক্তিকর মনে হতে পারে। পাশাপাশি যদি এখানে 100 স্ট্রেন হয় তার মানে 300 লাইন শুধু সি আউট যাচ্ছে, ব্যাপারটা এরকম না? আমার কথাটা কি বুঝতে পারছো? যে আমার যদি 100 স্টুডেন্টের ইনফরমেশন ডিসপ্লে করাতে হয় তাহলে 300 বার কিন্তু এই তিন লাইন করে হলে তার মানে 300 লাইন হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি তিন লাইন রেখে 300 বার প্রিন্ট দিতে পারি সেটা ভালো না? এই জন্যই আমার মেথড দরকার, যেটা একটু আগে তোমাদের সাথে আমাদের আলোচনা হয়েছে যে মেথড কিভাবে কাজ করতে হয় মেথড নিয়ে। এবার আসো আমরা কন্ট্রোল শিফট এন দিই, কন্ট্রোল এস, এক্সাম্পল ফাইভ ডট সিপিপি। তাহলে আমি দুই নম্বর এক্সাম্পলটা কপি করতেছি, ওকে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি। আমি একটু কোড ছোট করে নিই। এখন আমরা দেখব হাউ টু ক্রিয়েট ক্লাস অ্যান্ড মাল্টিপল অবজেক্টস। অবশ্যই আমরা এখানে দেখব যে হাউ টু ক্রিয়েট অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস ইন টু দ্য ক্লাস, ওকে, বা ইন টু এ ক্লাস আমরা বলতে পারি। যে একটা ক্লাসের মধ্যে কীভাবে মেথড এবং অ্যাট্রিবিউট দুই ধরনের মেম্বার নিয়ে আমরা কাজ করতে পারি। সো ক্লাস মানে হচ্ছে ইটস এ কালেকশন অফ মেথডস অ্যান্ড অ্যাট্রিবিউটস, এটা মাথায় রাখবা। তো আসো, তো আমাদের এখানে তো তিনটা অ্যাট্রিবিউট আছে। এবার আসো, আমাদের মেথড দরকার। আমি একটা মেথড বানাচ্ছি ভয়েড ডিসপ্লে, ওকে, আমি এখানে ডেফিনেশনটা লিখে দিই সরাসরি। তাহলে এটাকে আমরা বলতেছি, আমি আগের প্রোগ্রাম থেকে চাইলে কপি করে নিয়ে আসি এই লাইনটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তাহলে মেথড আর ফাংশন ডেফিনেশন ইনসাইড দ্য ক্লাস, তুমি চাইলে আউটসাইড দ্য ক্লাসও করতে পারবা, যেটা আমরা এর আগের ক্লাসে বা আগের রেকর্ডে দেখিয়েছি। এখন আসো যে আমরা কী করতে চাই, আমরা এই তিন লাইন কপি করতে চাই, নেম, আইডি এবং জিপিএ, কন্ট্রোল সি। আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি। কোডটা একটু সাজিয়ে নিই, প্লাগ ইনসে যাই, সোর্স কোড ফরমেটার। এখন তোমরাই বলো যে এখানে এস ওয়ান বলতে কী বোঝানো হচ্ছে, অবজেক্ট ওয়ান, তাহলে তো সেই আগের মতোই প্রবলেম তৈরি হবে। আমাদের এস ওয়ান যেহেতু অবজেক্ট ওয়ান, মানে স্টুডেন্ট ওয়ানের অবজেক্ট, আমি এস ওয়ানটা মুছে ওবিজে ওয়ান লিখি, যেহেতু আমাদের আগের প্রোগ্রামে ওবিজে ছিল, তোমাদের হয়তোবা মনে আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এটা হচ্ছে ওবিজে টু, ওবিজের টু। তাহলে কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, লাস্টেরটা হচ্ছে ওবিজে থ্রি, ওবিজে থ্রি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ওগুলো রাখলেও কিন্তু কোনো সমস্যা হতো না, আমি ইচ্ছাকৃতভাবে এগুলো চেঞ্জ করলাম না, কারণ এগুলো আমি রিমুভ করে দিব। তো এখন আসো যে আমরা যদি এখানে বলি যে ওবিজে ওয়ান, সবগুলোর ক্ষেত্রে যদি বলি ওবিজে ওয়ান, তাহলে দেখো তো প্রবলেম তোমার রয়েই যাবে। যে রয়ে যাবে কি, তাহলে আমি কি ওবিজে, ওবিজে টুর জন্য কি আবার আরেকটা লিখবো, এটা সমস্যা মনে হচ্ছে না? আমার কথা কি বুঝতে পারছো তোমরা? তাহলে এই যে সমস্যা হবে, তাহলে আমি এই ওবিজে ওয়ান বা টু কোনো কিছু এখানে লিখবো না, এখানে শুধু লিখতেছি ক্লাসের ভিতরে আছে কি
এসআইডি, আচ্ছা এটা মনে বোঝানোর জন্য একসময় লিখছিলাম, এটা মুছে দিই। ক্লাসের ভিতরে লিখছি এসআইডি, এস নেম, জিপিএ, আমি এই তিনটাই শুধু এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে এই ডিসপ্লেটা হচ্ছে পৃথিবীর যত স্টুডেন্টকে আমি ডিসপ্লে করাবো সবার জন্য, আমার টার্গেট হচ্ছে সেটা, ক্লিয়ার? আচ্ছা তাহলে আসো, আমি এখন এগুলো রিমুভ করে দিচ্ছি। দেখো যত ডিসপ্লে ছিল আমি কিন্তু এখান থেকে সব রিমুভ করে দিয়েছি, স্পেস একটু কমিয়ে দিই। তাহলে আমার অবজেক্ট হচ্ছে তিনটা, অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু, অবজেক্ট থ্রি। প্রত্যেকটা অবজেক্টের মধ্যে আমরা ভ্যালু সেট করেছি, যেটা পূর্বের প্রোগ্রামে ছিল সেখান থেকে কপি করে নিয়ে আসছি। এখন এগুলা ডিসপ্লে করানোর জন্য আমি একটা মেথড তৈরি করেছি, ওকে। এখন এই মেথডটা আমি সবার জন্য চাই। তাহলে দেখো আমি কি করব, এখন আমাদের ভ্যালু সেট করা শেষ, এখন এই মেথডটাকে কল করব। তাহলে এখন কল করার নিয়ম কি, তোমরা বলো কি হবে কল করতে গেলে? ওবিজে ওয়ান, তারপর কি হবে ডট, বলো কি হবে এই মেথডটা কল করতে গেলে কি লিখবো? থ্যাংক ইউ। তাহলে আমাদের এখানে লিখতে হবে ডিসপ্লে মেথডটা, ওকে, লিখে দিলাম অথবা এন্টার দিলে চলে আসতো। তাহলে অবজেক্ট ওয়ান, অবজেক্ট ওয়ান দিয়ে আমরা কি করলাম, এই মেথডটাকে কল করলাম। তাহলে অবজেক্ট ওয়ান দিয়ে যখন কল করলাম, তাহলে এস আইডি, এস নেম, জিপিএ তোমাদের কাছে মনে হতে পারে সেই ভ্যালু পাবে কই? ভ্যালু তো অলরেডি আমরা এখানে অ্যাসাইন করে দিয়েছি অবজেক্ট ওয়ান দিয়ে। তো যেহেতু যেহেতু ক্লাস হচ্ছে, ক্লাস হচ্ছে কালেকশন অফ অবজেক্টস, বা ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট ফর ক্রিয়েটিং অবজেক্ট, তাহলে আমি যখন অবজেক্ট তৈরি করলাম, আমি এর আগেও বলেছি অবজেক্ট দিয়ে এই ক্লাসের সমস্ত মেম্বারকে অ্যাক্সেস করানো যায়। তাহলে অবজেক্ট দিয়ে আমরা কিন্তু এই মেম্বারগুলোকে অ্যাক্সেস করে, দ্যাট মিন্স এসআইডি, এস নেম, জিপিএ অ্যাক্সেস করে তার ভিতরে ভ্যালু রেখে দিয়েছি। যেহেতু রেখে দিয়েছি, তাহলে অবশ্যই এসআইডি, এস নেম, জিপিএ প্রিন্ট দিতে গেলে, যেহেতু আমরা ক্লাসের ভিতরে আছি, তাহলে শুধুমাত্র এই মেম্বারের নামগুলো লিখবো, দ্যাট মিন্স ভ্যালুগুলোর নামগুলো লিখবো। তাহলে অবশ্যই ডিসপ্লে কল করলে আমাদের এই যে অ্যাসাইনকৃত যেই ভ্যালুগুলো সেগুলো ডিসপ্লে করবে। আসো দেখি করে কিনা, আসছে? এখন তোমরা বলো যে আমাদের বাকি দুটো আসেনি কেন, এই অবজেক্ট টুর জন্য এবং অবজেক্ট থ্রির জন্য আসেনি কেন? থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে এটা কি হবে, কল দ্য মেথড, তাই না? দি কল দ্য মেথড বা কল দ্য ডিসপ্লে মেথড, তাই তো? ডিসপ্লে মেথড। তাহলে আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তোমরা বলো এখন রান করলে কি এরর আসবে? আচ্ছা কোথায় কোথায় চেঞ্জ করতে হবে? থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো বলে রেসপন্স করতেছো। রান করি, তাহলে দেখো আমাদের কিন্তু চলে আসছে। তাহলে দেখো আগের প্রোগ্রাম যেভাবে আমরা ডিজাইন করেছিলাম, যদি আমরা তিনজন না নিয়ে 100 জন স্টুডেন্ট নিতাম, তাহলে কিন্তু আমাকে 300টা সি আউট লিখতে হতো। সেখান থেকে বেরিয়ে এসে এখন কিন্তু মাত্র আমরা 3টা সি আউট লিখছি। তাহলে আমরা যখন ইউজার ডিফাইন ফাংশন বুঝিয়েছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে ইউজার ডিফাইন ফাংশনের মেইন পারপাস হচ্ছে রিইউজিবিলিটি অফ কোডস, মানে কোডকে রিইউজ করা যায়। তাহলে দেখো তো এই একই ফাংশন যতটা অবজেক্ট তৈরি করবা সবার জন্য রিইউজ করা যাচ্ছে না? যদি যদি আমি ইউজার ডিফাইন ফাংশন না বুঝিয়ে আজকে যদি এখানে আসতাম, তোমরা কিন্তু এগুলো ধরতেই পারতে না যে কোথায় পার্থক্যটা আসতেছে। এখন ধর আমি একটা অবজেক্ট বাড়াচ্ছি আরেকটা, কন্ট্রোল সি, ওকে, কন্ট্রোল ভি। তাহলে অবজেক্ট নাম্বার 4, তাহলে আমি এখানে অবজেক্ট নাম্বার 4 দিচ্ছি, কপি করে নিই, সময় বেঁচে যাবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তাহলে এখানে দিচ্ছি আমি ধরো 4, এখানে একটা নাম আমার অবশ্যই প্রয়োজন, সাপোজ দিলাম সুমাইয়া, এখানে ধরো দিয়ে দিচ্ছি 3.88, ওকে। তাহলে এখন দেখো আমার কিন্তু আর এখানে কোনো কাজ করতে হচ্ছে? তাহলে অবজেক্ট যদি এখন আমার বেড়ে যায়, আউটপুটে কিন্তু কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না, কোনো ধরনের প্রবলেম হয়নি। তুমি চাইলে এটাকে একটু ডিজাইন করতে পারো, যদি মনে করো একটা ডিজাইন দিবা, ডিজাইন বলতে আমি যেটা বোঝাচ্ছি, এখানে এন্ডেল দিলাম না, মনে করো সি আউট, জাস্ট একটা, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, তোমরা খুব ভালোভাবে ক্লাস অবজার্ভ করতেছো, এই জন্য থ্যাংক ইউ। রান করো, দেখো আগের চাইতে একটু হলো পার্থক্য আছে। তো আমি যদি মনে করি এইভাবেই দিব, কোনো সমস্যা নেই। যদি মনে করো না এখানে ডাবল এন্ডেলস ছিল, সেটা ভালো ছিল, দাও তারপরে নিউ লাইন দাও, কোনো প্রবলেম নাই। তো সাজানোটা তোমার উপরে ডিপেন্ড করবে, ওকে, সাজানোটা তোমার উপরে ডিপেন্ড করবে। সো আমরা দেখলাম, আমি একটা এন্ডেলে মনে দেখতে ভালো লাগতেছিল, ওইটাই রাখি।
অথবা যদি মনে করো এটার উপরে ডাবল স্ল্যাশ এন দিবা সেটা মনে হয় ফরম্যাটিংটা একটু ভালো হবে। আসছে না? এখন দেখো আমি চাইলে তোমাদের কিছু ফরম্যাটিং দেখাতে পারি। মেহরাব তুমি কোশ্চেনটা করে ফেলো। ফরম্যাটিং বলতে আমি চাচ্ছি ধরো এই যে কোলন চিহ্নটা সব এক বরাবর থাকবে, যদিও দেখাতে চাচ্ছিলাম না, তারপর একটু রিপিট করি। কোলন চিহ্নটা সব এক বরাবর থাকবে, ঠিক আছে? যদি চাও এটা করা যাবে না, আমি যেটা করতে পারি দেখো কি করব, এটার ভিতরে আলাদাভাবে কোলন চিহ্ন নিয়ে নিচ্ছি, ওখান থেকে কোলনটা মুছে দিব অবশ্যই। কন্ট্রোল সি, আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম, এখান থেকে কোলনটা মুছে দিই, মুছে দিলাম। সোফার তো কোনো চেঞ্জ নাই, একই আউটপুট আসবে। দেখো রান করো, আমি একটা পারপাজে এটা দেখাচ্ছিলাম, একটু রিভিউ করতে চাই তোমাদের সি প্লাস প্লাস মেনুগুলো, কোনো পার্থক্য আছে নাই? আচ্ছা এখন তোমরা আমাকে বলো যে নেম, এন এম, এটা কয় ক্যারেক্টার? চার। আচ্ছা তাহলে আমার সাথে একটা সেট ডাব্লু সেট করার চেষ্টা করি, যে এখানে যদি আমি একটা সেট ডাব্লু চেষ্টা সেট করার চেষ্টা করি, সেট ডাব্লু ধরো আমি একটু বেশি করে দিই, ধরো দিলাম 6, তাহলে এই সেট ডাব্লিউটা কন্ট্রোল সি আমি সবার মধ্যে দিয়ে দিই, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি এটা থাক। এখন রান করলে একটা এরর আসবে, তুমি নিশ্চিত এরর আসবে, কেন এরর আসবে তোমরা তো বলতে পারবা কেন এরর আসবে? লাইভে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আমি ভাবছিলাম তোমাদের মনে নেই। আইও মেনিফ, এম এ এন আই পি, এবার রান করি তাহলে দেখবো যে আমাদের, আচ্ছা আসছে, কিন্তু প্রবলেম একটা হয়েছে, সবাই কিন্তু রাইটে চলে গেছে না, মানে আমার কোলনগুলো সব এক বরাবর হয়েছে এতে কোনো সন্দেহ নাই, হয়েছে না? কিন্তু তাহলে এখন আমরা কি করতে পারি, এটাও তোমাদের শিখিয়েছিলাম, এখানে লেফট দিয়ে দিব। আজ থ্যাংক ইউ, তাহলে আমরা যদি লেফট দেই আশা করি সলিউশন হবে, নাও হতে পারে কারণ আমি এগুলো ট্রাই করে দেখিনি। রান করি, সলিউশন হয়ে গেছে না? তাহলে দেখো আমি যা পড়িয়েছি অবশ্যই চিন্তা করেই তোমাদের এগুলো ইন্ট্রোডিউস করিয়েছিলাম যে প্রয়োজন পড়বে। তাহলে যে ফরম্যাটিংয়ের পার্টটা কিন্তু আমরা এখানে দেখলাম, তাহলে আমাদের এই রেকর্ডটা এখানে এতটুকুই। পরবর্তী রেকর্ডে আমরা দেখব এই যে এখানে যে আমরা তিনটা করে লাইন লিখেছি এগুলা কোনোভাবে কমানো যায় কিনা। ওকে, স্ক্রিন ছোট করলে কোড অনেক ছোট হয়ে যাবে, তুমি সম্ভবত স্ক্রিনশট নিতে চেষ্টা করতেছো, বুঝতে পেরেছি, কিন্তু এত কোডের স্ক্রিনশট আসলে, আচ্ছা ঠিক আছে নিয়ে নাও এই পার্ট এতটুকুই, থ্যাংক ইউ।